আজব কাহিনী যে জামালপুরের এক ভদ্রলোক বাপ রে বাপ এই কোন পাগল দুনিয়াতে মসজিদের মাইকে যায়া বহুত তালাক দিছে নাউজুবিল্লাহ এই কোন আক করে না ওর রাগ কত গালি চিন্তা করে জামালপুরের একটা ঘটনা বাজা মসজিদের মাইক ধইরা আল্লাহর বান্দা বউকে তালাক দেয় কুমিল্লার এক যুবক মাইকে আলাম দিয়া কয় এলাকার মানুষ এইদিকে আসো আমি আমার বউরে তালাক দেব আজব কাহিনী যে জামালপুরের এক ভদ্রলোক বাপ রে বাপ এই কোন পাগল দুনিয়াতে মসজিদের মাইকে যায়া বউ তালাক দিছে নাউজুবিল্লাহ এই কোন আক করে না ওর রাগ কত গালি চিন্তা করে জামালপুরের একটা ঘটনা বাজা মসজিদের মাইক ধইরা আল্লাহর বান্দা বউকে তালাক দেয় আজব কাহিনী যে জামালপুরের এক ভদ্রলোক বাপ রে বাপ এই কোন পাগল দুনিয়াতে মসজিদের মাইকে যায়া বউ তালাক দিছে নাউজুবিল্লাহ এই কোন আক করে না ওর রাগ কত গালি চিন্তা করে জামালপুরের একটা ঘটনা বাজা মসজিদের মাইক ধইরা আল্লাহর বান্দা বউকে তালাক দেয় মসজিদের মাইক দিয়ে তালাক দেয় সবার ধান্দা এই বউ জানান না নেওয়া লাগে দুই চার গ্রামের মানুষ জানো যে ওই শনিমূর্তি বউ তালাক দেয় কথা কর ঠিক কি না এইবার গ্রামের লোকজনকে বলতেছে নিউজ প্রচার হইছে আমি দেখলাম গ্রামের লোকজন বলতেছে যে খবর কি এই লোকের চরিত্র কি কই চরিত্র তো ঠিকঠাকই আছে এর আগে নাকি আস্তে আস্তে বউকে তালাক দিছিল তো ওদের ঝুট ঝামেলা লেগে থাকে এইবার বউয়ের সাথে রাগারাগি করে ঝগড়া ঝগড়ি করিয়া মনে করছে যে এমন তালাক দেওয়া দেব যাতে দুনিয়া কেঁপে ওঠে এই জন্য মসজিদের মাইকে যায় পাইয়া তালাক তুই তালাক তোর মা নাউজুবিল্লাহ তালাক হলো নিকৃষ্ট হালাল কথা বলে ঠিক না যারা বউকে তালাক দেয় কি কথা কন বউকে তালাক দেওয়ার মধ্যে বীরত্বের কিছু আছে কথা বলে না একটা মেয়েকে আদরে ভালোবাসা যত্ন দিয়া সারাটা জীবন ধরে রাখার নামই তো আসল পুরুষ কথা কন ঠিক না একটা মেয়েকে তুমি কন্ট্রোল করতে পারো না একটা মেয়েকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারো না এই ধরনের যারা জামালপুরের এই লোকের মতো যাদের এই ঘটনাগুলোর দ্বারা এই সমাজে কি মনে করেন ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে এই সমাজ খারাপের দিকে চলে যাবে কথা বলে ঠিক না তাহলে চিন্তা করেন আর রাগ কত এই মসজিদের মাইকে যায় মাইকে বহুত তালাক দিছে কি জামানা আসলো কুমিল্লার এক যুবক মাইকে আলাম দিয়া কয় এলাকার মানুষ এইদিকে আসো আমি আমার বউরে তালাক দেব কেন কয় আমার বউ পরকীয়ায় ব্যস্ত আমার বউ মোবাইলে আর একজনের সাথে প্রেম করে এই প্রেম প্রীতি আছে না নাই হায় হায় মোবাইলে ঘোষণা দিয়ে কয় আমি আমার বউরে তালাক দেব এলাকার মানুষ বাড়ি এসে জমা বউরে কয় এক তালাক এরপরে কয় দুই তালাক তিন তালাক এরপরে কয় বান তালাক তারপরে কয় তোর মাও তালাক তোর বাপও তালাক বউ কয় আমি কি করলাম কয় তুই পরকিয়া করিস কয় আমি না একটা ছেলের সাথে কথা বলি অসুবিধা কি কয় আমি যখন অন্য মেয়ের সাথে কথা বলবো কেমন লাগে কয় এটা মানা যায় না বলে আমার বেলা মানবি না তুই কেন মানবি অতএব তোর চরিত্র খারাপ ওই চরিত্রহীন মহিলাকে ঘরে রাখা যায় না কথা বলে না কেন কথায় কথা বলে কথায় কথা বলে যুবক হযরত উমরের জামানায় এক পুরুষ তার বউকে 100 তালাক দিছে কয় তালাক এই আছে না এমন তালাক দিতে দিতে ঠাকায়া দেয় হযরত উমরের কাছে মহিলা গিয়ে বিচার দিছে আমি মুমিনিন আমার বিচার করেন কি কয় আমার স্বামী আমাকে তালাক দিছে কয়শো কয়বার কয় 100 বার এই ওরে গাছের সাথে বান 97টা ব্যাগ দিয়ে বাড়ি মার কেন কয় তিনবার তালাক দিলে তালাক হয়ে যায় কথা বলে না তালাকের ওজন অনেক বেশি আল্লাহ পাক তালাক পছন্দ করেন না তালাক শব্দটা নিকৃষ্ট শব্দ কথা বলে না তুমি এতগুলো তালাক দিলে কেন তিনবার তালাক দিলে তো তালাক হয়ে যায়
এতবার দিলা কেন কয় হুজুর রাগে দিছি 97 টা বেতের বাড়ি মারলো এরপরে উমর বলল যাও বলে হুজুর বেত দিয়ে বাড়ি মারলেন কেন কয় এইজন্য তোমাকে বেত দিয়ে বাড়ি মারলাম যদি এই তালাক শব্দ তোমার কাছে রেখে যদি মারা যাইতা যদি তোমাকে শাস্তি না দিতাম এই তালাক শব্দ মুখে আনার কারণে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হতো মিসকাতুল মাসাবির হাদিস স্ত্রী যদি আপনার কথা মতো না চলে আগে এক তালাক দিবেন হ্যাঁ এরপরে আবার 40 দিন পরে আরো এক তালাক দিবেন এরপরে আবার 40 দিন পরে এক তালাক দিবেন কথা কি বুঝাতে পারতেছি তার মানে আমি বলতেছি না আপনাদের বউকে আপনি তালাক দেন যদি পরকিয়া সে করতেই থাকে অন্য ছেলের সাথে কথা বলতেই থাকে চরিত্র যদি কুকুরের মতো হয় ভাদ্র মাসের কুকুরের মতো তাকে এক তালাক দিয়ে আগে সতর্ক করবে যদি এরপরে ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ আবার ফিরাই নিতে পারবে কিন্তু তিনবার যদি দিয়ে দেন কোন কোরআন হাদিসে নাই ওই বউকে আর নিতে পারবে কিয়ামত পর্যন্ত তাকে নেওয়া হারাম কথা বলে না কি ওলামা ইকরাম এখানে আছে অনেকে আছে তাওবা তাওবা করে আবার বিয়ে পড়ায় তোর হুজুরের বাটাম ফাটাবে মরে দেখ কথা বলে না কেন কি হুজুর কথা বলেন না কেন আছে মাশাআল্লাহ কি তবে একবার তালাক হলে নেওয়ার জায়েজ আছে আর হুজুর কথা কয় অনেক হুজুর আছে 500 টাকা দিলে কয় তাওবা কর আরে কথা বল না কে আল্লাহর বান্দা কয় হুজুর রাগ কইরা দিস মানুষ কি হাসতে আছে তালাক দে তালাক তো রাগেই দে এই যুবক মাইকে ঘোষণা দিয়া কয় আমি তালাক দিলাম এলাকায় সে যখন তালাক দেয় এখন হুজুরের পিছন পিছন ঘরে হুজুর বউরে আমি চাই মেয়েটা কয় তারে আমি চাই হুজুর কয় এখন উপায় নাই এমন কিছু টাকার প্রেমে পাগল হুজুর বাংলাদেশে আছে টাকার কাছে বিক্রি হইয়া জাহান্নামী মানুষকেও জান্নাতের টিকিট দে কথা বলেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ইমানদারেরা তোমরা প্রবেশ করো কার ভিতর ইসলামের ভিতর ফি সিলমি কাফা উদখুলু ঢোকো পরিপূর্ণ ইসলামের ভিতর খুতুয়াতিস শাইতান শয়তানের ধোকায় পড়িও না ইন্নাহু লাকুম আদুউম মুবীন মনে রাখবো শয়তান হলো মুসলমানের প্রকাশ্য দুশ্মন ইন্নাহু হুলাকুম আদুব্বু মুবিন শয়তান আমাদের বন্ধু হতে পারে না ঠিক না ভাই ঠিক বলেন আজব কলেজে পড়ো পড়ো বিয়ের আগে কোনো মেয়ের সাথে প্রেম টেমে জড়াইও না এগুলা শয়তানের ওয়াসওয়াসা আজব স্কুলে পড়ো পড়ো খবরদার বিয়ের আগে প্রেম টেমে জড়াইও না এগুলা হলো শয়তানের ওয়াসওয়াসা হে আল্লাহর বান্দা এই জন্য যদি তোমাকে লেখাপড়া করাই লাগে বিয়ে করার বয়স যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ বিয়ে কইরা মেয়েকে প্রয়োজনে বাবার বাড়ি রেখে যাওয়া আসা করো তোমার লেখাপড়া হবে চরিত্র ঠিক থাকবে